ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিট পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের সর্বভারতীয় ক্ষেত্রে 399 র্যাঙ্ক করে আরামবাগের মুখ উজ্জ্বল করলেন আরামবাগ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের উত্তরায়ণপল্লির বাসিন্দা অভীক ভট্টাচার্য। অনুমান রাজ্যের ক্ষেত্রেও তার এই র্যাঙ্ক 10 থেকে 15-র মধ্যেই থাকবে। অভীকের বাবা অতনু ভট্টাচার্য এলআইসির আরামবাগ শাখাতে কর্মরত, মা সুজাতা ভট্টাচার্য সাধারণ গৃহবধূ। বাবা মায়ের একমাত্র সন্তান অভীক আরামবাগের শিশুগুচ্ছ স্কুলে প্রাথমিক শিক্ষালাভের পর আরামবাগ হাই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। দুটি পরীক্ষাতেই তিনি ভালো ফল করে উচ্চ মাধ্যমিকের বছরেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিটে 100-র মধ্যে স্থান করে নেন। এরপর কলকাতা মেডিকেল কলেজে MBBS করেন। এবার পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের প্রবেশিকায় প্রথম সুযোগেই এত ভালো র্যাঙ্ক করায় শুধু তার বাবা মা বা পরিবারের অন্যান্যরাই নন, তার শিক্ষক শিক্ষিকা প্রতিবেশী থেকে শুরু করে সমস্ত আরামবাগবাসী খুশি। এ বিষয়ে তাকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন আরামবাগের পৌর প্রধান সমীর ভান্ডারীও। অভীক জানান, এখন তার ইচ্ছা রেডিওলজি বা জেনারেল মেডিসিন নিয়ে পড়াশোনা করার এবং তিনি এ রাজ্য থেকেই করতে চান। এখন শুনুন তার সাফল্যের বিভিন্ন দিক কিভাবে উঠে এসেছে বাবা মা এবং তার নিজের কথায়। খুবই ভালো লাগছে, কিছুটা তো অপ্রত্যাশিত ছিলই, মানে ভালো হবে মোটামুটি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এতটা ভালো কিছুটা তো ভগবানের দেয়া, কিছুটা লাগ তো থাকেই, সেটা অবশ্যই আমার সাথে গেছে। এবারে খুব খুশি হয়েছি, তবে একটা দিনের একটা পরীক্ষা বা একটা রেজাল্ট তো সব কিছু নির্ধারণ করতে পারে না, মানে এরপরে আসল যুদ্ধ শুরু আমার। সত্যি কথা বলতে এতদিনও যুদ্ধ চলছিলই, কিন্তু সেটা আরও আরেকটা নতুন পর্যায়ে নতুন ধাপে পা ফেলার শুরু আর কি। বাড়িতেও খুবই খুশি, মানে বলার নয় এতটাই খুশি, মানে খুব চিন্তাতেই ছিল সত্যি কথা বললে। এই পরীক্ষাটাই বিশেষ করে বেশ অনেকটাই অনিশ্চয়তা থাকে, মানে অন্যান্য পরীক্ষায় যেমন এখন দেখছেন নিট ইউজি বা এগুলোতে যে পরিমাণে মার্কস ওঠে বা যেরকম কোশ্চেন আনসার ঠিক হওয়ার পার্সেন্টেজ বাড়ে, এটাই সেরকম হয় না কখনোই। মানে এটাতে 200টা কোশ্চেনের মধ্যে 150 কোশ্চেন অবধি কেউ কনফিডেন্টলি বলতে পারে আমি ঠিক করেছি, এরপরের বাকি কোশ্চেনগুলো অনেকটাই মানে তাকে নিজের জাজমেন্টাল স্কিল বা কিছুটা প্রেডিক্ট মানে আন্দাজে বুঝে প্রেডিক্ট করে আনসার করতে হয়। দুটো অপশানের মধ্যে সবসময় কিছু কনফিউশন থাকে, তা সেটা করে হয়েছে ভালো রেজাল্ট, খুবই খুশি তারাও। অবশ্যই আমি একদম ছোটবেলায় প্রাইমারিটা শিশুগুচ্ছে পড়েছি, তারপর আরামবাগ বয়েজেই পড়েছি, তারপর কলকাতা মেডিকেল কলেজে পড়েছি, আর এরপর কোথায় পাই বা কোথায় নিই দেখা যাক, সেই অনুযায়ী ভাববো। ছোট থেকে আমি অনেকবারই ফার্স্ট সেকেন্ড হয়েছি, কিন্তু খুব বেশি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে বা র্যাঙ্ক করতে হবে এর প্রতি খুব আকর্ষণ ছিল না, মানে বরং কিছু এক্সট্রা আরো বাইরের পরীক্ষায় এ করতে গিয়ে আমার হয়তো কিছু ক্ষেত্রে রেজাল্ট খারাপও হয়েছে বেশ কয়েকবার, কিন্তু সেরকম আমি সায়েন্স ট্যালেন্ট যেমন ওয়েস্ট বেঙ্গলে একবার হয়েছিল, তাতে ক্লাস 10-এ বোধহয় ফার্স্ট হয়েছিলাম, আর মাধ্যমিকের রেজাল্ট মধ্যমানেরই হয়েছিল, মানে খুব আহামরি কিছু হয়নি দুটোকে একসাথে এ করতে গিয়ে। এই মাধ্যমিক 2016 সাল, তারপর HS 2018 সাল, আর ওই বছরই আমি নিট ইউজি দিয়ে ভর্তি হয়ে কলকাতা মেডিকেল কলেজে, তারপর থেকে তো ইংলিশ 6 বছর। আমি র্যাঙ্ক হয়েছে আমার এটাতে অল ইন্ডিয়া 3399, ওয়েস্ট বেঙ্গলে হয়তো 1 থেকে 10-15-র মধ্যেই থাকবে, সেটা এখনও কিছু দেয়নি, আর নাম্বারও এখনও দেয়নি, 30 আগস্টের পরে ইন্ডিভিজুয়াল স্কোর দেবে। 150 থেকে 160+ কারেক্ট তো হবে আমার, যা এ আরও হয়তো বেশিও হতে পারে, মানে সেটা অ্যাকচুয়ালি না দিলে বলা সম্ভব না। বাড়িতে তো সাপোর্ট অবশ্যই, মানে সব থেকে বেশি ছোট থেকেই গাইড পেয়েছি তো বাবার, এই নিয়ে কিছু বলারই নেই, আর মা তো সবসময় মানে সারা দিন আমার সাথে থাকে, মানে প্রতিটা মুহূর্ত বোধ হয় মায়ের সঙ্গে কাটানো, তো আর কি বলবো, মানে আর ছোট থেকে গাইড বোধ হয় একদম ছোট থেকে স্কুল থেকে যতজন স্যারের কাছে পড়েছি সবাই করেছেন, দুজন তিনজন মানুষ তো খুবই মানে কাছের খুবই মানে ওয়ে রাখেন আমার জীবনের, একজন উৎপল জেঠু,
খুব ছোট থেকে প্রায় 5, 6, 7 একদম আমি সকাল 6টা থেকে বোধহয় ওনাদের বাড়ি যেতাম, নিজেদের বাড়ির ছেলের মতো প্রায় দুপুর 1:30, 2টায় ফিরতাম। শুধু পড়ানো না, ওদের বাড়িতে থাকতাম, খেতাম, যা কিছু শিখতাম। এবং 8 ক্লাস 7, 8, 9, 10 উদয়বাবু, আমার বাবারও স্যার, আমারও স্যার, ওনার কাছেও ওই একটা করে সন্ধ্যে সপ্তাহে যেতাম, এই দুটো মানে খুব উল্লেখযোগ্যভাবে মনে আছে। তারপর থেকে তো অনেক স্যারের কাছে পড়েছি, রণজিৎ বাবু, গোপাল বাবু, বিশ্বজিৎ বাবু, আরো অনেক মানুষের কাছে পড়েছি, তাদের সবারই অবদানের কোনো মানে হবি হবি আগে ছিল একটু গল্পের বই পড়তে খুব ভালোবাসতাম, ইদানিং সময়ের মানে ফাঁকা সময়টা কমে গিয়ে বরং একটু লেখালেখি করার চেষ্টা করি, কবিতা ছোটখাটো লিখি, আবার ভ্রমণ বৃত্তান্ত ছোটখাটো লিখি, লেখার চেষ্টা করি আর কি। এইভাবে গান শুনতে খুব ভালোবাসি, হিন্দি বাংলা প্রচুর গান শুনি, মানে এটা শুনলে হয়তো খুব অবাক লাগবে, আমি চারপাশের বাড়ির লোকজনও বোধহয় জানি যতক্ষণ পড়ি গান পর্যন্ত। হ্যাঁ, আমি এটা বহুদিন আগে থেকেই করি, প্রায় 9, 10 থেকেই করি, যখন অঙ্ক করতাম তখন তো খুবই ভালো লাগতো করতে, এখনো সেই অভ্যেসটা রয়ে গেছে। গানের যে কথাবার্তাগুলো কানে ঢোকে না, কিন্তু ওই একটা সুর চললে বোধহয় আমার কোথাও গিয়ে কনসেন্ট্রেশন বাড়ে, আমি দেখেছি খুব। আর চিকট নিয়ে তো মানে খুবই দুঃখজনক ঘটনা, মানে এর থেকে দুঃখজনক বোধহয় কিছু হতে পারে না, মানে বাইরে এরকম ঘটনা তো অনেক শুনেছি, অনেক জিনিস এ হয়েছে, কিন্তু একটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গিয়ে মানে যারা আমাদের সহপাঠী তাদের সাথে এরকম হচ্ছে, মানে এর থেকে লজ্জার অপমানের তো আর কিছু হয় না। মানে শুধু একজন মেয়ে ধর্ষিত হয়েছে না, আমাদের সমাজের বিবেক বোধ, সমাজের মনুষ্যত্ব ধর্ষিত হয়েছে মনে হয় এখানে। সত্যি বিচার নিশ্চয়ই পাবে, এবং একটা সুস্থ, এই যে ডাক্তারদের প্রতি মানুষের তো খুব একটা সুস্থ ওয়ার্ক কালচার মানে ওয়ার্ক এনভায়রনমেন্ট দেওয়ার দায়িত্ব বোধহয় মানুষেরও আজকাল, তবেই বোধহয় তারাও সুস্থ ডাক্তার হয়ে তৈরি হতে পারবে, না হলে এই দূরত্বটা ক্রমশ বাড়তেই থাকবে দুতরফের মধ্যে। আমরাও ভয়ে কাজ করব যে মানে এর থেকে বেশি কিছু হলে বোধহয় আমাদের প্রতি একটা আঘাত নেমে আসবে, আর তারাও অ্যাকচুয়াল আসল মানে আমরা সাহস করে যতটা ভালো চিকিৎসা দিতে পারতাম সেই জায়গায় পৌঁছানোর এ থেকে আমাদেরকে নামিয়ে ফেলবে, মানে তারাও সঠিক এ পাবে না। তো এই দূরত্বটা না বাড়িয়ে কোনোভাবে যদি কমানো সম্ভব হয় বা দুতরফেই চেষ্টা করা হয় যে একটু কাছাকাছি থেকে মিলেমিশে করা যায়, তাহলে বোধহয় অনেক ভালো হয়। আমি আমার রাজ্যে থেকেই পড়াশোনা করতে চাইছি, সেটা আমার নিজের কলেজে হতে পারে, কলকাতা মেডিকেল কলেজ, কলেজ স্ট্রিটের যে কলেজ বহুদিনের পুরানো, অথবা SSKM বা PG যেটাকে বলে, এই দুটোর মধ্যে কোনো একটাতে পড়ার ইচ্ছা আমার। ইচ্ছা আছে সেরকমই, দেখা যাক সেটা আবার একটু স্ট্রিমটার উপরও ডিপেন্ড করবে, মানে আমি কি স্ট্রিমে পড়তে চাইছি। আর আমাকে থাকার আমার খুবই ইচ্ছা আছে এবং এখানেই সেটা করতেও চাই আমি। হ্যাঁ, এটাও দুটোর মধ্যে আমি একটু কনফিউজড আছি এই মুহূর্তে, এমনি জেনারেল মেডিসিন অথবা রেডিওলজি, এই দুটোর মধ্যে পড়ার একটু ইচ্ছা আছে, দুটোই আমার খুব ভালো লাগে। এবার দেখা যাক কি হয়। অভিক ভট্টাচার্য, ও তো ছোটবেলা থেকেই ভালোই করে পড়াশোনা, শিশুগুচ্ছ, শিশুগুচ্ছের পর আরামবাগ বয়েজ থেকে 2016 মাধ্যমিকও ভালো করেছিল, 2018 HS পাস করেছে, কারেন্ট ব্যাচেই নিট UGতেও ভালো র্যাঙ্ক করেছিল, ওয়েস্ট বেঙ্গলে প্রথম 100-এর মধ্যেই ছিল, তারপর কলকাতা মেডিকেল কলেজ, তারপর এইবার এই মানে কারেন্ট ব্যাচেই যে নিট PG পেলো, এর জন্য আমরা আরো বেশি খুশি হয়েছি। আমরা ও পাবে এটা জানতাম, কিন্তু এতটা ভালো করবে সেটা আমরা এক্সপেক্ট করিনি, সেই দিক থেকে তো ভালোই লাগছে। আর ওর নিজের প্রয়াস তো ছিলই, নিজের চেষ্টাও ছিল, সমস্ত কৃতিত্ব ওর নিজেরই পাওয়ার কথা, কিন্তু এর সঙ্গে একদম ছোটবেলা শিশুগুচ্ছ থেকে শুরু করে শিশুগুচ্ছ আরামবাগ বয়েজ, সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজের সমস্ত শিক্ষক যাদের সান্নিধ্যেই ও এসছে, তাদের সকলের কৃতিত্বও সমান মানে অংশীদার আছে কেন ওর ভালো রেজাল্টের পিছনে। সর্বোপরি সমাজের প্রতি একটা দায়বদ্ধতা এবং কর্তব্যপরায়ণতা থাকা উচিত বলে আমি মনে করি, কারণ ও মেডিকেল পড়েছে, সেটা একটা ভালো মানে কষ্ট সরকারকে বিয়ার করতে হয়েছে, সরকার তো সেই টাকা জনগণের ট্যাক্সের টাকা থেকেই খরচ করেছে, সুতরাং সেখানে ওর একটা দায়বদ্ধতা থাকা উচিত বলেই আমি মনে করি। দেখুন, এটা আরজিকর কাণ্ড ঘটেছে, এটা না হলেই বাঞ্ছনীয় ছিল, কিন্তু ও তো মেডিকেল কলেজে ক্যাম্পাসে প্রায় 5.5 বছর কাটালো, সেখানে মানে খুব বেশি অসুবিধার সম্মুখীন হয়েছে তা নয়, তবে
এটা নিরপেক্ষভাবে গভর্নমেন্ট তদন্ত করে দোষীদের সাজা দেবে এইটা আমরা আশা করছি, এখনো আশা করি যে দোষীরা সাজা পাবে এবং উপযুক্ত সাজা পাওয়াই উচিত বলে আমি মনে করি। এখানে সরকারের ভূমিকা আরেকটু মানে এ হলে আমরা প্রশংসনীয় হতো, সেটা সরকার এখানে হয়তো চেষ্টা করছে, সময়ে সিবিআই তদন্ত করছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সেটা ছেলের উপর ভবিষ্যতে ছেড়ে দেওয়াই ভালো, তার কারণ ও তো পড়তে চাইছে রেডিওলজি বা জেনারেল মেডিসিন, একটু ডিলেমাতে আছে। সেখানে যদি রেডিওলজি পড়ে সেখানে তো ডাইরেক্ট রুগীদের সংস্পর্শে এসে ট্রিটমেন্ট করার জায়গা কম, সেক্ষেত্রে তবু বলবো যে আরামবাগ থেকে ও পাস করেছে, আরামবাগের সবাই ওর পরিচিত, আরামবাগের সবার সুবাশীর্বাদ আশীর্বাদ সবার ওর উপরে আছে, সুতরাং সেক্ষেত্রে আরামবাগের লোককে হেল্প করা তো ওর কর্তব্যের মধ্যেই পড়ে। আমরাও ছোটবেলা থেকে ওকে যা দেখেছি বা যা শিক্ষা ও পেয়েছে তাতে আশা করি তার খুব একটা ব্যর্থই হবে না। আমার নাম অতনু ভট্টাচার্য, আমি অভিজের বাবা। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পরই শতপ্রণোদিত হয়ে আমাদের আরামবাগ পৌরপিতা মাননীয় শ্রী শ্রীযুক্ত সমীর কুমার ভান্ডারী মহাশয় দেখলাম যে আরামবাগের ফেসবুক পেজে একটা পোস্ট করেছে, তো ওনাদের সঙ্গে আমার ডাইরেক্ট ওনার সঙ্গে যোগাযোগ কিছু নেই, উনি শত ব্যস্ততা সত্ত্বেও যে এত ছোটোখাটো বিষয় নিয়ে খোঁজ রাখেন সেটা দেখে আমাদের খুব আনন্দ লাগে। রেজাল্টে তো খুবই খুশি হয়েছি, মানে এতটাই খুশি যে চোখের জল ধরে রাখতে পারছিলাম না, মানে ছেলে বাইরে বেড়াতে গেছিল তারপরে যখন ফিরে এলো তখন তো মানে ওকে দেখে এতটাই ভালো লাগছিল, এতটাই আনন্দিত হয়েছি যে আর মুখে কথা বলার মতো নড়িয়ে ছিলাম না। আমি বললাম ঠাকুরকে একটু প্রণাম কর, মাকে প্রণাম কর, বাড়িতে এসেছিস, এইটুকুই। ছেলে এমনি কি খেতে ভালোবাসে? ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর এখন মায়ের হাতে বিরিয়ানি, প্রথম ভালো কিছু করলেই বলবে মা একদিন ভালো করে বিরিয়ানি করো। ছেলে তো বাইরে অনেক দিন থাক, অনেক দিন হয়ে গেল আছে, মানে কেমন লাগে ছেলে বাইরে বাড়িতে কিছু খেতে পারেন যখন রান্না করেন? হ্যাঁ খুব কষ্ট হয়, ছেলে ছেলের কাছেই আমি ছিলাম কলকাতায় 2 বছর, প্রথম যখন MBBS পাই তখন, তারপরে করোনার ইয়েটা এলো তারপরে আমি বাড়ি চলে এলাম, ও হোস্টেলে মানে পড়তি একটা একটু হোস্টেলে থাকলেই সুবিধা হয়, ওই জন্য অনেক কাণ্ড করে একটু মানে হোস্টেলে একটা বেড নিয়ে ও হোস্টেলে ছিল বছর কানে। খুবই খারাপ লাগে, আমরা বাড়িতে মানে ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না, ছোটো থেকে সবসময় সেই বুবান, আর বুবান সকাল থেকে কী করছে কী না করছে এই নিয়েই আমার সারা দিন কাটে, আর ও না থাকলে আমার এতটাই ফাঁকা লাগে। কিন্তু এখন ছেলের ভবিষ্যতের জন্য আমাদের তো মেনে নিতেই হয়েছে, কিছু করার নেই, এরপরে তো আবার যুদ্ধ শুরু হবে নতুন করে। আমি সবাই সবসময়ই বলছি যে বড়দের আশীর্বাদ নিয়ে এবার আবার পথ চলা শুরু করো আর কি, এতটা এগিয়ে এসেছে এবং ধৈর্যটা রাখতেও হবে। ছোটো থেকে কি নিজে থেকেই পড়তো? ছোটো থেকে হ্যাঁ, ও ছোটো থেকেই খুব ভালো ছেলে, মানে আমি আমার ছেলে বলে বলছি না, খুব বাধ্য ছেলে, খুবই ভালো, খুবই অনুগত, মা যা বলে বাবা বাড়ি কোনো লোকেরই মানে কাউকেই অসম্মান কোনো দিন করে না, দাদু ঠাকুমা কাকু কাকিমা মামা মানে সমস্ত দিকেই সবাই খুব সবাইকে ও নিয়ে থাকতে খুব ভালোবাসে এবং মানে ওদিকেই খুব সম্মান করে চলে সব কিছুই। আর ছেলে ছোটো থেকেই পড়ে, নিজে নিজেই পড়ে, আবার ওর বাবা আমি ছোটোবেলাটাই দেখতাম, তারপরে ওর বাবা যখন ধরে নিল দেখছি আর ইয়ে কিছু নেই, আর খুব বেশি যে টিচার দেওয়া হয়েছে তা নয়, কিন্তু একটা সময়ের পর থেকে তো কিছু শিক্ষকের হেল্প তো লাগবেই, বাড়িতে তো আর হয় না, আর দিয়ে ও নিজে পড়াশোনাটা নিজে বুঝেই করে, ও আমাদেরকে অত বলতে হয় না, কিন্তু আমরা সঙ্গে থাকি, আমি তো সারাদিনই লক্ষ্য রাখি। দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হচ্ছে মানিকপাড়, ওইখান থেকে আমরা ও যখন খুব ছোট তখনই চলে এসেছি, তারপরে শিশু উচ্চে ভর্তি হয়, আর তারপরে আবার বয়স এরমভাবেই চলতেই থাকে, মানে জার্নি খুব লম্বা জার্নি, এবং মেডিকেলের জার্নি এখন দেখতে পাচ্ছি যে এতটাই লম্বা, আমরাও অধৈর্য হয়ে পড়ছি, কিন্তু আমাদের তো কিছু করার নেই, ওকেও বোঝাচ্ছি, এই নিয়েই চলছি। আর মানে আর একটা কথা কি যে এই পরীক্ষাটা তো খুবই কঠিন পরীক্ষা, আমরাও খুব চিন্তায় ছিলাম যে ও তো কোনো দিন মানে কোনো পরীক্ষাতেই মানে সাফল্য ছাড়া ওর ইয়ে হয়নি, আমি খুব চিন্তায় ছিলাম যে কে জানি না কী হবে রেজাল্ট, আবার কী হবে এতটাই কঠিন কীভাবে কী করবে, আমি ওই জন্য ওকে আগে থেকে একটু মনের প্রিপারেশান দিচ্ছিলাম যে ভগবান যদি একটু কিছু খারাপ হয়, যদি একটু তোর হয়তো ইয়ের মানে প্রত্যাশার বাইরে হয় তোকে কিন্তু আর 4-5 মাস আবার ওয়েট করে একটু দেখার ইয়ে করবি, এইটা মানে বলছিলাম। কিন্তু ছেলে তো মানে ঈশ্বরের আশীর্বাদ, ভগবানও জানে ও হয়তো ওটা মানতে পারবে না, ওই জন্যে ভগবান ওকে একবারেই প্রত্যেকবারই প্রথমবারই ও সব জায়গায় চান্স পেয়েছে এবং এবারও একবারই হয়ে গেছে, এটা আমাদের কাছে খুব পাওনা এবং ঈশ্বরের কৃপা ছাড়া এটা হয় না। কটা ছেলে ম্যাম? আমার একটাই ছেলে। কাকু কি করেন? LIC তে চাকরি করেন।
এটা কত নম্বর ওয়ার্ড আপনাদের? এটা 7 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম সুজাতা ভট্টাচার্য। না, এটা আমাদের, ও হয়তো বলেছে যে ওর কাছে আনএক্সপেক্টেড, বাট আমরা জানতাম যে এটা আমাদের কাছে এক্সপেক্টেড, কারণ ওকে আমরা অনেকদিন ছোটবেলা থেকে আমি দেখছি, একদম আমার বাড়ির পাশের বাড়িও, অত্যন্ত ভালো বললেও ওটা ওর পক্ষে কম বলা হয়, এত পড়াশোনা, এত মেধাবী, আমরা ভেবেইছিলাম ও করবে, কিন্তু সত্যিই ডিফিকাল্ট ছিল, কারণ এটা অল ইন্ডিয়া বেস পরীক্ষা, প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেয়, তার মধ্যে থেকে ও অল ইন্ডিয়াতে 399, অনেকের কাছে এটা আনিমাচিং, বাট আমরা ভেবেছিলাম যে নিশ্চয়ই 100% কিছু না কিছু করবে, এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল না, প্রত্যাশিতই রেজাল্ট আমাদের কাছে ছিল। অনেকেই জানেন না, পাড়ার লোক তো আন্তরিকতার সঙ্গে কি শুভেচ্ছা বার্তায়, আমাদের পাড়ার গ্রুপ আছে তাতে প্রত্যেকেই লিখেছি, এবং সবচেয়ে বড় কথা ওকে শুভেচ্ছা বার্তা কি, ওকে তো আমাদের জড়িয়ে ধরে আদর করার মতো অনেক ছোট, এবং সবচেয়ে বড় কথা এই যে ট্যালেন্টের পরীক্ষাটা দিয়ে যেভাবে ওরা পোস্ট গ্রাজুয়েট MBA চান্স পাওয়া, অনেক ডাক্তার আছে MBBS করার পর 4 বছর 5 বছরও পায়নি, ও তো প্রথম বছর, ওর তো সবচেয়ে বড় কথা আমাদের খুশি যে প্রথম বছরে ক্র্যাক করে এবং ভালো রেজাল্ট করেছে, পাড়া থেকে আজকে আমাদের ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা ভেবে রেখেছি, দেখছি নিশ্চয়ই সন্ধ্যার মধ্যে আমরা কিছু না কিছু করে ফেলবো, কারণ ও দুদিন ছিল না, ও একটু আউট অফ সেশন ছিল, ওই জন্যই আমাদেরও একটু দেরি হয়ে গেল। আর আমার নাম দেবাশিস চ্যাটার্জি, একদম ওর বাড়ির পাশে উত্তরায়ণপল্লী আরামবাগ হুগলি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।